মামিস কর্নার চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা। আপনাদের জন্য এনেছি আজকে দুটো রেসিপি, একটা পাপায়া জুস, দ্বিতীয় হচ্ছে পাপায়া লস্যি। দেখা যাক কী করে বানানো হয়। আমি 1 কেজি পেঁপে নিচ্ছি, সেটা দুভাগে ভাগ করে নিচ্ছি। 600 গ্রাম মতন পেঁপে আমি পাপায়া জুসের জন্য নিয়েছি। এতে সামান্য পরিমাণে বিট নুন দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণ বলতে 1 চামচ বিট নুন দেওয়া হচ্ছে। এবার এটা আস্তে করে আমি ঢাকাটা আটকে দিলাম। বাজাজ ফুড ফ্যাক্টরি মিক্সার জুসারে এই পেঁপের জুসটা বানানো হচ্ছে। পেঁপের জুস বানাতে গেলে শুধু পেঁপে দিলেই চলবে না, তাতে সামান্য পরিমাণে জলেরও দরকার হয়, না হলে পেঁপেটাকে ভালোভাবে মিক্সড করা যায় না বা পেস্ট করা যায় না। জল দেওয়ার পরে পেঁপেটা ভালোভাবে পেস্ট করা সম্ভব হচ্ছে। দেখুন পেঁপের অসংখ্য বা অজস্র গুণাগুণ রয়েছে বলতে পারেন। পেঁপেটা ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এতে আমি 50 থেকে 70 গ্রাম মতন চিনি দিলাম এবং আরেকটু পরিমাণে জল দিলাম। ভালোভাবে পেঁপে চিনি জল এবার মিশ্রণ করব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগানোর পরে আবার সুইচ অন করা হলো এবং জুসারটা দেখুন ঘুরতে আরম্ভ করেছে, মিক্সারটা তৈরি হচ্ছে। আমি গ্লাসে সার্ভ করছি। দেখুন 600 গ্রাম পেঁপেতে প্রায় 3 গ্লাস মতন আমার পেঁপের জুস তৈরি হয়েছে। আচ্ছা, এতে স্বাদ বাড়াবার জন্য কিন্তু আমি একটু লেবুর রসও দিয়েছি এবং তার সাথে আরেকটা জিনিস হচ্ছে পুদিনা পাতাও আমি একটু ক্রাশ করে দিলাম, যাতে এর সুগন্ধটা পেঁপের জুসের সাথে ভালোভাবে মিশতে পারে। দ্বিতীয় রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে 400 গ্রাম মতন পাকা পেঁপে নিলাম। দ্বিতীয় রেসিপিটা হচ্ছে পাপায়া লস্যি। এতে সামান্য পরিমাণে জল দেওয়া হলো, সামান্য পরিমাণে জল এবং 250 গ্রাম মতন টক দই। তাহলে পাকা পেঁপে, জল, টক দই একসাথে দিয়ে আমি জুসারে এবার ভালোভাবে মিশ্রণ করব। পেঁপেকে বলা হয় অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ফ্রুট। পেঁপের গুণাগুণের তুলনা হয় না। পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে। পেঁপে ডায়াবেটিস কন্ট্রোল করে, পেট ঠান্ডা করে, শরীরের ওজন কমাতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, চোখের দৃষ্টিশক্তিকে ভালো করে, হার্টের ক্ষেত্রেও ভালো, কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় বার্ধক্যের হাত থেকে আমাদের রক্ষা করে, বাতের ব্যথা দূর করতেও সাহায্য করে। এটিকে অ্যান্টি ক্যান্সারও বলা হয়। মিক্সার জুসারের জারটা খোলা হলো, দেখুন এর মধ্যে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি 1.5 চামচ মতো বিট নুন দিলাম এবং 100 গ্রাম চিনি দিলাম এবং সমস্তটি আবার মিশ্রণ করা হবে। দেখুন মিক্সার জুসার অলরেডি চালু হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন
লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবেন। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। আমাদের এই লস্যি এখনও তৈরি হচ্ছে। এবার আমি আস্তে করে এটা খুলে নিয়ে সার্ভ করব। এখানে আমাদের 400 গ্রাম পেঁপে আর 250 গ্রাম দইয়ের মিশ্রণটি 3 গ্লাস মতো লস্যি তৈরি করতে সাহায্য করেছে। এবং এতে কিছু কিশমিশ, কিছু চেরি, কিছু কাজু সাজানোর জন্য দেওয়া হলো। দেখুন, আপনাদের পছন্দসই হবে আশা করি। অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় একটি সুস্বাদু পদ।